শোনাও বাপ। বাবা বাবা তুমি বিশ্বাস করো বাবা। আমি জানি রাধা মা, আমি জানি তুই এসব কথা কিচ্ছু ভাবিস না। আরে এসব অবান্তর মন গড়া বেসলেস কথার তোর কোনো জাস্টিফিকেশন দিতে হবে না। ইয়েস ড্যাড, ইদার যারা পাগল হয়ে গেছে বা পাগলামির অভিনয় করে সিম্পথি গেইন করার চেষ্টা করছে। সারা তুমি রাধার অবস্থা দেখতে পাচ্ছ না? ওর মাথা ওর হাত থেকে রক্ত বের হচ্ছে, ওর ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ কিছু মরতে তো বসেনি, কি অ্যাক্সিডেন্টে একজন মরতে চলেছে, একজন বসে বসে কটা কাটা ছেঁড়া নিয়ে রসগোল্লা খাচ্ছে। শোভা শোভা তুমি এরকম ইনসেন্সিবল হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি। দেখো রাধা ওই অ্যাক্সিডেন্ট থেকেই বেঁচে ফিরেছে, সামান্য হলেও সুস্থ আছে, সেটা কি ওর অপরাধ? আমার ছেলেকে ফাঁসি বিয়ে করেছে, দুর্বিষহ করেছে, ওকে মৃত্যুর মুখে দিকে ফেলে দিয়েছে, এটাই ওর অপরাধ। আর আমি এই অপরাধের জন্য এমন ওকে শাস্তি দেব যে মনে রাখবে আমি নট গোনা টু লিভ হার অ্যালোন, আই উইল নট লিভ হার অ্যালোন। আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। হ্যাঁ রাধা, কৃষ তোমার স্বামী, ওর ওপর তোমার অধিকার সব থেকে বেশি, মাত্র তোমারই ডাক ভগবান শুনবেন, তুমি এখান থেকে কোথাও যাবে না। একটা কথা বলো তো, অ্যাক্সিডেন্টে যে হলো না, মানে সামনে থেকে একটা বড় গাড়ি এসে তোমাকে ধাক্কা বলো না, মানে কি দেখেছো বলো তো, কি দেখেছো? না না সামনে থেকে নয়, পেছন থেকে ধাক্কা মেরেছিল, একটা গাড়ি ধাক্কা মেরেছিল, কিন্তু কি গাড়ি আমি বুঝতে পারিনি, একটা বড় গাড়ি ছিল। নম্বরটা নম্বরটা তুমি টুকে নিয়েছিলে না? অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সব মিথ্যে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার লেগে গেছে। তোমাকে বলেছিলাম আমার চোখের সামনে থেকে রাধামা রাধামা কি হয়েছে? রাধামা কি হয়েছে কৃষ্ণ বাবা? কেমন আছে এখন? ওকে একটু দেখা যাবে না? না, আপনার মেয়ে বা আপনাদের কারোর সঙ্গে আমার কৃষি কোনো সম্পর্ক নেই। প্লিজ লিভ, বেরিয়ে যান এখান থেকে, গেট আউট। না দুলাল কোথাও যাবে না। দুলাল দুলাল তুই তোর বৌঠানের কথা কিছু মনে করিস না ভাই, আসলে ছেলের শোকে না ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, যাকে যা ইচ্ছে নয় তাই বলছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। শুভ 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 দেখ, শুভ দেখ দেখ, কুমড়া মুখ হাত না আছে ডাক্তার বাবু, কুমড়ো হাত না আছে, দেখি Mrs. Banerjee? Yes, doctor. It's a miracle. আমরা তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পেশেন্ট যে ওনার ডাকে এইভাবে সাড়া দেবে এটা তো অবিশ্বাস্য। মিসেস ব্যানার্জি, আপনার ছেলের ওয়াইফই আপনার ছেলেকে আবার ফিরিয়ে আনলো। নার্স, ইমিডিয়েটলি ইনজেকশন রেডি করুন। আমি তোমার মা, একবার চোখ খুলে তাকাও প্লিজ মাই বয়। আপকে একবার দেখুন মামের সাথে। কিসে একবার দেখো। কৃষ, কৃষ তুমি বুঝতে পারছো? একবার দেখো কৃষ, আমি যারা। আপনারা এখানে ভিড় করবেন না। পেশেন্ট যখন রেসপন্ড করছে তখন আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। আপনারা কাইন্ডলি বাইরে যান। আন্টি, আন্টি কৃষ তাকাচ্ছে না কেন? তাকাচ্ছে না কেন আন্টি? ওকে 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 বলো একবার, ওকে একবার দেখতে বলো। ও বুঝতে পারছে কিছু? আন্টি বলো না কৃষকে। আপনারা কেন আমার কথা শুনছেন না? প্লিজ প্লিজ বাইরে যান। শোভা, যারা, প্লিজ তোমরা বাইরে চলে এসো। মম প্লিজ ডক্টরকে ট্রিটমেন্টটা করতে দাও না। কৃষ চোখ না খুলে তাকানো অব্দি, আমার সাথে একবার কথা না বলা অব্দি, একবার একবার যারা বলে না ডাকা অব্দি আমি যাবো না। রাধা, রাধা, রাধা। আমি গুমরামুখা, এই তো আমি এখানে। আমার খুব কষ্ট হচ্ছে না গুমরামুখা? আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমার কোথাও লাগেনি গোমরামুখ, আমার কোথাও লাগেনি। আমি খুব ভালো আছি গোমরামুখ, আমি খুব ভালো আছি। এবার আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। আপনাকে বাড়ি ফিরতে হবে তো, কত কাজ বাকি বলুন তো। আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান গোমরামুখ, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। রক্ত কেন? কই না তো, কই রক্ত? কিছু নেই, কিছু নেই। আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি গোমরামুখ, আমি একদম ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। এ বাবা, ভাইপো তো আমার একেবারে হাতে হ্যারিকেন করে দেবে দেখছি। আর আমি যখন কৃষকে আমাদের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তখন রাধা কিন্তু কৃষের সঙ্গে আমাদের বাড়িতে ফিরবে না। রাধা আমার বাড়িতে ফিরবে না। আমার কৃষের জীবনে রাধার কোনো জায়গা নেই মিস্টার শুভেন্দু ব্যানার্জি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট।